জনপ্রতিনিধিদের মুখে শুধুই উন্নয়নের বুলি, এদিকে কতটা উন্নয়ন হলো সেই ছবি খুঁজতে গিয়ে বারবার ধরা পড়ছে অনুন্নয়ন। আজকের ছবিটা ধূপগুড়ি ঝাড়ালতার কালারখাস এলাকার। সেখানে এত বছরেও প্রশাসনের তরফে স্থায়ী বাঁধ মেলেনি, একটু একটু করে ভাঙছে গিলান্ডি নদীর পার, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক চাষের জমি, চিন্তায় ঘুমুরেছে নদী পারের বাসিন্দাদের। নদী ভাঙতে 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 এই পর্যায়ে এসে দাঁড়াইছে। এখনো যেভাবে ভাঙছে হয়তো আগামী দুই চার বছরের মধ্যে এই আবাদী জমি এগুলো একটা হয়তো থাকবে না। আমরা বাঁধের জন্য তো ব্যাপার হলো অনেক ইটি করছি, সে বামফ্রন্টের আমলে তো এইখানে ব্যাপার হলো কিছুটা বাঁধ হয়েছিল, কিন্তু তারপরে তো পিছনে আরও বাঁধ ব্যাপার হওয়ার কথা ছিল। তারপরে আমাদের বলে বোল্ডার আসবে, তারপরে এক টলি আসলো, এক টলি আইসা ওই পাকা রাস্তার সাইডেই ভালাই রাখলো, আর তো আর বোল্ডার আসলো না। আমাদের এই নদী যখন নাকি বর্ষা হয় বা অন্যা হয় ভাঙতেই থাকে, অনেক জমি জায়গা চলে গেছে, কিন্তু আমরা ভয়াবহ অবস্থায় থাকি, আমরা খুব চিন্তিত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। এতদিনে স্থায়ী বাঁধের দাবি ছিল গিলান্ডি নদী পারের বাসিন্দাদের, গাফিলতি কার? জীবন জীবিকা ভাসিয়ে দিয়ে কিসের মাসুল গুনতে হচ্ছে গ্রামবাসীদের? 5ই সেপ্টেম্বর উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের পরই শুরু হবে কাজ সাফাই তৃণমূলের। যে উপনির্বাচন হচ্ছে 5ই সেপ্টেম্বর, সেখানে আমাদের ক্যান্ডিডেট নির্মল চন্দ্র রায়, আমাদের যে ক্যান্ডিডেট আছেন, তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং পরবর্তীতে আমরা সেখানে আমাদের নদীর ভাঙনের যে সমস্যাটা আছে সেটা আমরা প্রথমেই সেই সমস্যাটার সমাধান আমরা করব। জোর বাটপারের সরকার বলে তো বিজেপির কি বলবো, এই গভর্নমেন্টের কথা, ওরা তো সবই চোর বাটপারে ভরা, কাজ করছে না ঠিক মতো, প্রতিশ্রুতি দিচ্ছে। আবহাওয়ার চোখ রাঙানিতে প্রতি বছরই চিন্তা গ্রাস করে নদী পারের বাসিন্দাদের, এবছরও আশ্বাসে বিশ্বাস করে ক্ষমতায় এসেছে তৃণমূল, কিন্তু স্থায়ী বাঁধ হলো কই? তাদের সমস্যার কথা দেখবে সরকার, এখন সেটাই দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে জেলাম দেব, ক্যালকাটা নিউজ।